বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত কলেজে পড়ছো, বিশেষ করে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ নতুন যারা এবারে অর্থাৎ এবছরে কলেজে এডমিশন নিলে, তোমাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়টা জানার অবশ্যই আগ্রহ রয়েছে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত তোমাদের কোন কোন কলেজ রয়েছে এবং আমাদের কলেজ কি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত রয়েছে কি না, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে এবং তোমরা নিজেরাই কিন্তু চেক করতে পারবে। কিভাবে চেক করবে সেই প্রসেসটা কিন্তু দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমাদের কলেজ অর্থাৎ যে কলেজের নাম এই লিস্টে থাকবে সেই কলেজগুলো কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত রয়েছে। কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির লোগোটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল লোগো। তো নিচের থেকে স্ক্রল ডাউন করলে সমস্ত কলেজ লিস্টগুলো আমরা পরপর দেখতে পারবো। দেখো, অ্যাফিলিয়েটেড কলেজ, এখানে আসার পর তোমাদের পরপর সমস্ত কলেজ লিস্টগুলো কিন্তু পরপর আমরা দেখতে পারবো। কীভাবে তোমরা চেক করবে পরবর্তীতে আমাদের আলোচনা করছি। তো দেখো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত যে কলেজগুলো থাকবে, দেখো সবার প্রথমে দেওয়া হয়েছে কোচবিহার কলেজ, এভেনশিয়াল কলেজে তারা পড়ছো, নিহাটা কলেজে যারা পড়ছো এবং তুফানগঞ্জ মহাবিদ্যালয় বা তুফানগঞ্জ কলেজ, এবং 5 নম্বরে দেওয়া হচ্ছে মাথাভাঙ্গা কলেজ, এবং 6 নম্বরে দেওয়ানহাট মহাবিদ্যালয়, এবং নিচের থেকে স্ক্রল ডাউন করলে মধুসূদন হরে মহাবিদ্যালয় অথবা নিশিগঞ্জ কলেজ বলে কিন্তু অনেকে চেনো, এবং 8 নম্বরে শীতলকুচি কলেজ, 9 নম্বরে ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় এবং নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অথবা যেটাকে হলদিবাড়ি কলেজ বলে তোমরা চেনো, এবং 11 নম্বরে ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও দেখতে পারবে বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়, এবং নিচের দিকে লাস্ট অর্থাৎ 13 নম্বর কলেজ কিন্তু বসিরহাট মহাবিদ্যালয় দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা টোটাল দেখতে পারবে এখানে 13টি কলেজ লিস্ট, 13টি কলেজের নাম দেওয়া হয়েছে। এই 13টি কলেজ তোমাদের জেনারেল ডিগ্রি অর্থাৎ যেগুলো সাধারণ কোর্সগুলো পড়ানো হয়ে থাকে সেই কোর্স সেই কলেজগুলোর লিস্ট নাম এখানে দেওয়া হয়েছে। আদার্স যে ল কলেজগুলো রয়েছে সেই ল কলেজগুলো অবশ্য বন্ধ রয়েছে, যার কারণে সেই কলেজগুলো নিয়ে আলোচনা করলাম না। তো এই 13টি কলেজ যাদের যাদের রয়েছে অর্থাৎ যারা যারা এই 13টি কলেজে অন্তর্ভুক্ত পড়ছো অথবা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত রয়েছে, কলেজগুলোর হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়। যেমন ধরো তোমাদের পরীক্ষা কবে হবে অথবা পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় ঠিক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়গুলো ঠিক করবে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত যত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে সমস্ত ইনফরমেশন কিন্তু কলেজগুলোকে মানতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কিন্তু কলেজগুলোকে চালানো হয়ে থাকে। সমস্ত আপডেট কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রোভাইড করা হয়ে থাকে। এখন একটা বিষয় তোমাদের ক্লিয়ার করছি, পঞ্চানন বর্মা তরফ থেকে যত ইনফরমেশন দেওয়া হয়ে থাকবে এই লিস্টে যে যে কলেজের নাম থাকবে সেই কলেজের সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেই আপডেটগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো আশা করছি তোমার ব্যাপারটা বুঝতে পারলে। তো কলেজ লিস্টগুলো তোমরা কীভাবে দেখবে, তো তোমাদের নামের লিস্ট চেক করতে গেলে তো মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে তোমাদেরকে যেতে হচ্ছে। যাওয়ার পরে সার্চ করবে আপডেট বাই ওম কার্তিক, আপডেট বাই ওম কার্তিক এন্টার করে সার্চ করতে হচ্ছে। অর্থাৎ আমাদের এই চ্যানেলের নাম কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, যেখান থেকে সমস্ত ইনফরমেশন কিন্তু পরবর্তীতে প্রোভাইড করা হয়ে থাকবে। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের আপডেট বাই ওম কার্তিক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাকে অবশ্যই ফলো করে রাখতে। আমাদের চ্যানেলের নাম এন্টার করে সার্চ করবে, আমরা সার্চ করে নিচ্ছি, তোমরা কিন্তু আপডেট বাই ওম কার্তিক এন্টার করে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর নিচ থেকে স্ক্রল ডাউন করবে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন। দেখো, একটু স্ক্রল ডাউন করার পর এখানে আসবে, আসার পর দেখতে ব্লগ আর অর্থাৎ এখানে একটি লিঙ্ক দেখতে পাবে আপডেট বাই ওম কার্তিক ডট blogspot.com, এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। অর্থাৎ আমাদের চ্যানেলের নাম কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া থাকবে আপডেট বাই ওম কার্তিক, এখানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। আমরা ক্লিক করে নিচ্ছি, ক্লিক করার পর সরাসরি আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইট পর। আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি, এখানে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবে দেখতে পারবে এখানে সবার প্রথমের পোস্টটি কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পারবে এখানে দেওয়া হয়েছে CBPBU অ্যাফিলিয়েট কলেজ লিস্ট অল কলেজেস, এখানে একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে আসার পর ডান সাইডে একটি রিড মোর বলে একটু অপশন দেওয়া থাকবে, সেই রিড মোর অপশনে ক্লিক করতে হচ্ছে। আমরা ক্লিক করে নিচ্ছি, তো রিড মোর অপশনে ক্লিক করার পর তোমাদের সরাসরি কিন্তু সেই লিস্টের মধ্যে এসে যাবে, যেখান থেকে সমস্ত লিস্ট কিন্তু পরপর চেক করতে পারবে। এখানে সমস্ত কলেজের নাম কিন্তু দেওয়া থাকবে এবং তার পাশাপাশি নামের উপর ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো বন্ধুরা, এটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে, আশা করছি ইনফরমেশন দিতে পেরেছি। যদি পেয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে, ধন্যবাদ।